হ্যালো অ্যান্ড ওয়েলকাম ফ্রেন্ডস, ওয়েলকাম টু সাফল্য বাংলা ইউটিউব চ্যানেল। সাফল্য বাংলা নতুন সেশনে তোমাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি এবং আজকে তোমাদের করা বেস্ট কিছু কোয়েশ্চেন অ্যান্সার দেবো। প্রথম প্রশ্ন যে স্যার কত র্যাঙ্ক হলে ফার্স্ট কাউন্সিলিংয়ে আমরা সুযোগ পাবো। ঠিক আছে, একটা এক্সপেক্টেড কাট অফ তোমাদেরকে আগেই স্ক্রিনে দেখিয়ে দিচ্ছি, তোমরা একবার দেখে নাও এক ঝলক, তারপর তোমাদেরকে ডিটেলসে বলবো যাদের ক্যাটেগরি র্যাঙ্ক। দ্বিতীয় পয়েন্ট, যাদের ক্যাটেগরি র্যাঙ্ক তাদের কী ভ্যালু রয়েছে। ঠিক আছে, একটা বিরাট বড় ভ্যালু রয়েছে, তোমাদের কি সেটা বলবো যে কত কীরকম কী রেসপন্সিবিলিটি রয়েছে, তোমাদের কীরকম কী বেনিফিট রয়েছে সেটা তোমরা জানতে পারবে। থার্ড, স্যার আমাদের কাট অফ কত যেতে পারে। ঠিক আছে, মানে আমি যদি কেউ 70,000 পেয়ে থাকে, কেউ 50,000 পেয়ে থাকে, 40,000 পেয়ে থাকে, তারা কীভাবে কলেজ সাজাবে। ঠিক আছে, এই একটা বিরাট বড় প্রশ্ন যে স্যার আমাদের যাদের র্যাঙ্ক বেশি, ঠিক আছে, এরা কী করে সাজাতে পারে যাতে একটা ভালো এন্ট্রিস পেতে পারে, এটা আমি আজকে আলোচনা করব। প্রত্যেকটা জেলা নিয়ে বলবো, অর্থাৎ শুধুমাত্র যে কলকাতা, হাওড়া, হুগলি এরকমটা নয়, প্রত্যেকটা জেলা, নর্থ বেঙ্গলে যতগুলো আছে, দার্জিলিং, জলপাইগুড়ি, তারপর তোমাদের এদিকে সিউড়ি, ঠিক আছে, মানে বীরভূমি, এইসব জায়গা, সবগুলো জায়গা নিয়ে বলবো এবং প্রত্যেকটা মানে পয়েন্ট কিন্তু খুবই লজিক্যালি হবে, প্রত্যেকে ভালোভাবে মন দিয়ে শুনবে, শোনার পর প্রত্যেকে কমেন্ট করবে যে তোমার কীরকম কী অনুভূতি হচ্ছে, তুমি কোন কলেজ পেতে চাও সেটা তোমরা কিন্তু কমেন্ট করবে। ঠিক আছে, তো তার আগে তোমরা একটা উপস্থাপন দেখে নাও, যেটা দেখার পর তোমাদের কিন্তু অবশ্যই একটু মোটিভেশন আসবে। বন্ধুরা, আমাদের জীবনের গল্প বড়ই অদ্ভুত। রঙ্গমঞ্চের বিভিন্ন দোলাচলে মানুষের জীবন আবর্তিত ও প্রবর্তিত হয়। জীবনের বাঁকে বাঁকে নানা রকমের ঘাত প্রতিঘাতের মাধ্যমে জীবনে চড়াই উতরাই পাড়ি দিতে হয়। তাই এই সময় প্রয়োজন হয় সঠিক একজন পথপ্রদর্শকের, সঠিক কিছু অভিজ্ঞতা থেকে শিক্ষা নেওয়ার, আর এমন কিছু সফল মানুষের প্রেরণার সান্নিধ্যে আসতে ইচ্ছে করে যারা নিজেদের জীবনটাকে কঠোর পরিশ্রমের মাধ্যমে সফলতার চূড়ায় নিয়ে গেছে। আর যখন এরকম একটা প্ল্যাটফর্মের কথা বলা হয় তখন কুকু এফএমের কথা না বললেই নয়, ভারতের সর্ববৃহৎ অডিও বুক প্ল্যাটফর্ম, যেখানে 4,000-এরও বেশি অডিও বুক এবং তাদের সামারি রয়েছে বাংলা এবং বিভিন্ন রিজিওনাল ল্যাঙ্গুয়েজে। বন্ধুরা, আমি রিসেন্টলি একটি অনুপ্রেরণাদায়ক বুক সামারি শুনলাম যার নাম দ্য হার্ড থিং অ্যাবাউট দ্য হার্ড থিংস। তোমরা যদি শুনতে চাও এমন কিছু অসাধারণ অনুপ্রেরণা গল্প, তাহলে প্লে স্টোর থেকে ডাউনলোড করো কুকু FM অ্যাপ। এবং তার সাথে বলি, তোমরা যদি আমার কুপন কোড SAF50 ইউজ করো তাহলে পেয়ে যাবে অ্যানুয়াল সাবস্ক্রিপশান 399-এর উপর 50% ডিসকাউন্ট, মানে বার্ষিক সাবস্ক্রিপশান মাত্র 199-এ। ডিসক্রিপশন বক্স এবং পিন কমেন্টে ডাউনলোডের লিঙ্ক এবং কুপন কোড রয়েছে। তাহলে দেরি কেন, এখনই যাও আর ডাউনলোড করো কুকু FM অ্যাপ। তো বন্ধুরা, কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্ট করো, মোটিভেশন ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কিন্তু জানাবে তোমার মূল্যবান মতামতটা। ঠিক আছে, তো এবার দেখো তোমাদের বলি, যাদের র্যাঙ্ক ভালো আছে, ঠিক আছে, তারা কোনটা কলেজটাকে আগে রাখবে, তারপর বলবো যাদের র্যাঙ্ক একটু বেশির দিকে তারা কোনটা রাখবে। তো দেখো বলছি, প্রথমেই বলছি, যাদের র্যাঙ্ক মোটামুটি 1 থেকে 1,000-এর মধ্যে, তোমরা কিন্তু ফার্স্ট চয়েসে রাখবে GNM কল্যাণী, ঠিক আছে, সরি GNM SSKM হসপিটাল, ঠিক আছে, এটাকে ফার্স্টে রাখলে। সেকেন্ডে রাখবে বারাসাত মেডিকেল কলেজ, ঠিক আছে, বারাসাত মেডিকেল কলেজ। তারপরে থার্ডে রাখবে স্বাগতত্ব মেডিকেল কলেজ, ঠিক আছে। কেন বলছি, এটা কারণ আছে, ঠিক আছে। ফোর্থ বা ফিফথের মধ্যে কিন্তু রাখবে GNM, এই যে GNM কল্যাণী, GNM তোমার লালগড়, ঠিক আছে। আর তারপরে বলছি তোমাদের, তারপর যদি তোমাদের মনে হয় তাহলে তোমরা অবশ্যই DM গভর্নমেন্ট মেডিকেল কলেজটা রাখতে পারো 6 নম্বরে। তারপর তোমাদের বলছি পূর্ব মেদিনীপুর, এটাকে রাখবে, ঠিক আছে। এরপর তোমরা রাখতে পারো এই যে বর্ধমান মেডিকেল কলেজ আছে সেটাকে রাখতে পারো। এবার যাদের র্যাঙ্ক আরও বেশি, ঠিক আছে, এবার ধরো কারোর র্যাঙ্ক ওই 1,000 থেকে 5,000 পর্যন্ত, ঠিক আছে, তারা কোন কলেজটা রাখবে। তোমাদের জন্য বলছি, তোমরা ফার্স্টেই রাখবে কিন্তু DM গভর্নমেন্ট মেডিকেল কলেজ, ঠিক আছে। তোমার বাড়ি যদি ওখানে আশেপাশে হয় তো অবশ্যই রাখলে, যদি তোমার বাড়ি একটু দূরে হয়, মনে করো কারোর বাড়ি হচ্ছে মুর্শিদাবাদ, তো সে তো পুরুলিয়া যাবে না, তো মুর্শিদাবাদের মধ্যে প্রথমে রাখবে জঙ্গিপুর ST হসপিটাল, ঠিক আছে। ধরো তোমার বাড়ি হচ্ছে নর্থ বেঙ্গল, তো নর্থ বেঙ্গলের মধ্যে নর্থ বেঙ্গল মেডিকেল কলেজটাকে ফার্স্টে রাখবে, ঠিক আছে, তোমার র্যাঙ্ক যদি 1,000 থেকে 5,000 মধ্যে হয়। এবার ধরো বললাম তোমার বাড়ি হচ্ছে মেদিনীপুরে, তো মেদিনীপুরের মধ্যে প্রথমে রাখবে পূর্ব মেদিনীপুর ডিস্ট্রিক্ট হসপিটাল, ঠিক আছে। মনে করো তোমার বাড়ি হচ্ছে বর্ধমান, ঠিক আছে, বর্ধমানে তো একটাই কলেজ আছে। আচ্ছা, এবার একটা কথা বলি, কি যাদের র্যাঙ্ক মোটামুটি 5,000 পর্যন্ত তারা কিন্তু সেন্ট্রাল হসপিটাল কালনাকে আগের দিকে রাখবে না। কেন বলছি, তোমরা কিন্তু ভালো ভালো কলেজ পেয়ে যাবে, ওটা সেন্ট্রাল হসপিটাল অবশ্যই ভালো, কিন্তু আমি বলছি কোনো যেহেতু কোর্স ফি ব্যাপারটা আছে, একটু বেশি কোর্স ফি, তার জন্য বলছি এটাকে কিন্তু ফার্স্টের দিকে নাও রাখতে পারো, এটা তোমাদের সুবিধা হবে, ঠিক আছে। এবার যদি রাখতে চাও সেটা তোমাদের ব্যাপার, বাট আমার এটা সাজেশন, ঠিক আছে। তো এটা গেল, এবার দেখো বর্ধমানের মধ্যে কোনটাকে আগে, তো বর্ধমানে অবশ্যই কিন্তু তোমাদের বর্ধমান মেডিকেল কলেজটা ফার্স্টে রাখলি, ঠিক আছে। তো এইরকমভাবে প্রত্যেকটা সাজাবে। ধরো কারোবার হচ্ছে আলিপুরদুয়ার, তো আলিপুরদুয়ারে ফার্স্টে তুমি আলিপুরদুয়ার রাখতে পারো, অথবা আমার সাজেশন হচ্ছে নর্থ বেঙ্গলে যার যেখানে বাড়ি নিয়ে কেন তোমরা কিন্তু ফার্স্টে নর্থ বেঙ্গল মেডিকেল কলেজটা রাখতে পারো, ঠিক আছে। কেন, কারণ এখানে অনেকগুলো ব্যাপার আছে, সিট সংখ্যা সব থেকে বেশি, ঠিক আছে,
কাট অফ কম যায়, ঠিক আছে, এই সমস্ত বিষয় দেখে শুনে কিন্তু আমরা কলেজগুলো সাজাই, ঠিক আছে। মূলত আমি যখন 2021 যেসব ট্রিকগুলো ফলো করতাম, যে আগের বছর কত কাট অফ গিয়েছিল, ঠিক আছে, আমি তোমাদের যদি একদম সহজভাবে বোঝাই, মনে করো তিনটে কলেজ, এখানে তুমি জানছো আগে থেকে যে এখানে 2 গিয়েছিলো আগের বছর, এখানে 1 গিয়েছিলো, এখানে এখানে ধরো 4 গিয়েছিলো, ঠিক আছে। তো তুমি ধরো বেশি র্যাঙ্ক করেছো, ঠিক আছে, তুমি ধরো খারাপ স্কোর করেছো, তো তুমি কি জেনে শুনে 4 যাবে? তুমি তো পেয়েছো 2, ঠিক আছে, তুমি কি জেনে শুনে 4 যাবে? কখনো যাবে না, হয় 2 যাবে না হয় 1 যাবে। তো তেমনই তোমাদেরকে বলছি যে যে কলেজগুলো কাট অফ একটু বেশি গিয়েছিলো, ঠিক আছে, একটু বেশি মানে অনেকটা কমে গেছিলো, ঠিক আছে, আগের বার অনেকটা কমে গেছিলো, সেসব কলেজগুলোকে আগের দিকে রাখবে, তাহলে পাওয়ার একটা পসিবিলিটি থাকে। আমি বলছি না ট্রিকগুলো ফলো করলে তুমি পাবেই পাবে, বাট একটা পসিবিলিটি থাকে, ঠিক আছে। তো 1 থেকে আমি মোটামুটি 5000 বলেই দিলাম, ঠিক আছে। এবার বলি 5000 থেকে যাদের র্যাঙ্ক 5000 থেকে যাদের র্যাঙ্ক 20000-এর কাছাকাছি, ঠিক আছে, 20000-এর কাছাকাছি, তারা কোন কলেজে থাকে? প্রথমেই বলছি তোমাদের, দেখো তোমাদের বাড়ি যদি ঝাড়গ্রামের দিকে হয়, অবশ্যই ঝাড়গ্রামে তোমার লালগড় যেটা আছে সেটাকে ফার্স্টে রাখবে, ঠিক আছে। ধরো তোমার বাড়ি হচ্ছে বীরভূমে, একটাই কলেজ আছে, শিরুড়ি ডিস্ট্রিক্ট হসপিটাল, তো এটাকে ফার্স্টের দিকে রাখলে। তোমার বাড়ি যদি হাওড়ায় হয়, তো হাওড়ার জন্য অবশ্যই কিন্তু রাখবে হাওড়া, তোমাদের কিন্তু ওই উলুবেড়িয়া ডিস্ট্রিক্ট প্রথমে যেটা রাখবে এসডি হসপিটাল, এটাকে কিন্তু ফার্স্টে রাখলে, ঠিক আছে। ধরো তোমার বাড়ি হচ্ছে পুরুলিয়া, তো পুরুলিয়ার জন্য অবশ্যই ডিস্ট্রিক্ট ডিএম গভর্নমেন্ট মেডিকেল কলেজ, এটাকে কিন্তু ফার্স্টে রাখবে, ঠিক আছে। তো তারপর ধরো তোমার বাড়ি হচ্ছে মেদিনীপুরে, তো মেদিনীপুরের দিকে অবশ্যই কিন্তু ঘাটালটাকে রাখতে পারো, অথবা মেদিনীপুর যে মেডিকেল কলেজ আছে সেটাকে ফার্স্টের দিকে রাখতে পারো, ওকে। এবার আরও কিছু কথা বলি, দেখো মুর্শিদাবাদে যাদের বাড়ি, যে যে কলেজগুলো কম তুলনামূলকভাবে কম পরিচিত সেটাকে ফার্স্টের দিকে রাখবে, ঠিক আছে। কেন বলছি? কারণ এখানে কম্পিটিশানটা কম হয়, ঠিক আছে। তো যেখানে দেখবে বেশি মাছি ঘনাচ্ছে, ঠিক আছে, মাছি কোথায় বেশি ঘনায়, যেখানে দেখবে খুব সুন্দর একটা মিষ্টি, ঠিক আছে, সেখানে বেশি মাছি থাকে। কিন্তু মানে দেখো 2 জায়গায় থাকে, 1 খুব খারাপে, 1 খুব ভালোতে, ঠিক আছে। তো তোমাকে বাঁচতে হবে যে তুমি কোথায় যেতে চাও। এবার তোমার যদি র্যাঙ্ক খারাপ হয়, তুমি ভালোতে নিশ্চয়ই তুমি চান্স পাবে না, তো তোমাকে সেই সব কলেজগুলো রাখতে হবে যেগুলোতে একটু কোর্স ফি হয় বেশি গভর্নমেন্টে, অথবা তোমাকে এমন কোনো কলেজ রাখতে হবে যেখানে সচরাচর কেউ যায় না, একটু একটু অপরিচিত কলেজগুলো, ঠিক আছে। যেমন আমি প্রথমেই তোমাদের বলেছিলাম যে আগের বার বলছিলাম ANM ট্রেনিং স্কুল, JNM কল্যাণী, এটা কিন্তু অনেকেই ভাবে যে এটা ANM স্কুল, বাট এটা কিন্তু GNM স্কুল। তো তোমরা কিন্তু চাইলে ওই কলেজটাকে আগের দিকে রাখতে পারো যাদের বাড়ি কল্যাণী, ঠিক আছে, বা নদিয়া, তো তোমরা কিন্তু ওইদিকে ওই সব কলেজগুলোকে আগের দিকে রাখতে পারো। তোমার র্যাঙ্ক যতই হোক না কেন, তুমি কিন্তু ওটাকে রাখতে পারো ফার্স্টে, ঠিক আছে। মূলত র্যাঙ্ক তো কাজ করে না, কলেজ সাজানোর সময় র্যাঙ্ক কখন কাজ করে, যখন আমি দেখবো যে আমার র্যাঙ্ক অনেক বেশি, তো আমি আমার বাড়ি যদি কলকাতাও হয়, তা আমি SSKM-টাকে ফার্স্টে রাখবো না, কারণ ওখানে কম্পিটিশানটা একটু বেশি হয়, ঠিক আছে। ধর আমি বললাম আমার বাড়ি কলকাতা, আমার র্যাঙ্ক হচ্ছে 80000, আমি তো পাবোই না এমনি, কিন্তু আমি যদি আগেই যদি আরজি কর রেখে দিই বা আগেই যদি NRS-এ রেখে দিই, তো আমার সম্ভাবনা ধরে রাখা একদম 0, ঠিক আছে, কারণ ওখানে এমনিতেই কম্পিটিশান বেশি, তারপর রেখেছি আমি প্রথমে ওটাকে, তারপর আমার র্যাঙ্ক অনেক বেশি, ঠিক আছে। তো আমার পাওয়ার একদমই সম্ভাবনা নেই, কিন্তু র্যাঙ্ক ওয়াইজ যদি একটু ভালোভাবে কলেজটা সাজানো যায়, হয়তো আমি একটা ভালো কলেজ পেতে পারি, ঠিক আছে। তো আমি বলবো যাদের র্যাঙ্ক আরও বেশি, ঠিক আছে, মনে করো কারোর র্যাঙ্ক হচ্ছে 10000-20000-এর কাছাকাছি, তো তোমাদেরকে বলবো প্রথমেই তোমরা কিন্তু সরাসরি ডিস্ট্রিক্টে চলে যাবে না, ঠিক আছে, জেলার কলেজ ছাড়িয়ে যাবে, ঠিক আছে। তো যদি 20000-এর কাছাকাছি হয়তো প্রথমেই রাখবে কিন্তু নর্থ বেঙ্গল মেডিকেল কলেজ, ঠিক আছে। কেন কি? কারণ এখানে একটু কিন্তু মানে কাট অফ কম চাই, ঠিক আছে, SSKM-এর তুলনায় বেশ কিছু কম যায়, ঠিক আছে। এবার বলি, দেখো এবার যাদের র্যাঙ্ক আরও বেশি, ঠিক আছে, যাদের র্যাঙ্ক আরও বেশি, মনে করো কারোর র্যাঙ্ক হচ্ছে 30000-40000 এরকম র্যাঙ্ক, তো যে যে কলেজের সিট সংখ্যা সব থেকে বেশি সেই কলেজগুলোকে ফার্স্টে রাখবে। দেখো প্রথমেই যেটা বলি, একদম নিচে থেকে বলছে, তুমি রাখতে পারো, প্রথমেই রাখতে পারো নর্থ বেঙ্গল মেডিকেল কলেজ, সেকেন্ডে রাখতে পারো বর্ধমান মেডিকেল কলেজ, থার্ডে রাখতে পারো পূর্ব মেদিনীপুর ডিস্ট্রিক্ট হসপিটাল, ফোর্থে রাখতে পারো DM গভর্নমেন্ট মেডিকেল কলেজ, ফিফথে রাখতে পারো GNM ট্রেনিং স্কুল লালগড়, হ্যাঁ, সিক্সথে রাখতে পারো এই যে কলেজটা বাঁকুড়া সম্মিলনী মেডিকেল কলেজ, এই যে কলেজগুলো, ঠিক আছে, এই যে কলেজগুলো রয়েছে সেগুলোতে কিন্তু তুলনামূলকভাবে কম হয়, ঠিক আছে, তুলনামূলকভাবে। এখন যদি তুমি প্রথমেই যদি রেখে দাও NRS মেডিকেল কলেজ, প্রথমেই যদি রেখে দাও তোমার স্বাগতদত্ত মেডিকেল কলেজ, প্রথমেই যদি রেখে দাও SSKM হসপিটাল, এখানে কিন্তু চান্সটা একটু কম, কারণ এখানে যারা ভালো স্কোর করবে, যারা ধরো 1 থেকে 1000-এর মতো র্যাঙ্ক করেছে, বা ধরো 1 থেকে 500-এর মধ্যে র্যাঙ্ক করেছে, এদের পাওয়ার পসিবিলিটি রয়েছে, এরা কিন্তু ওখানেই ভিড় করবে, ঠিক আছে। দেখবে
মানে যত ভালো হোক না কেন ওরা কিন্তু ওখানেই যাবে, ঠিক আছে? যত ভালো স্কোর করছে, মনে করো কেউ 300 স্কোর করেছে, 300 র্যাঙ্ক করেছে, তো ওরা তো ভাববেই, মানে আমি আমি তাই থাকতাম, আমি তাই করতাম যে আমি ভাই ভালো স্কোর করেছি, ভালো র্যাঙ্ক করেছি, তো আমি ভালো কলেজটা নেবো, তো ওইখানে ওরা ভিড় করবে। তোমরা কিন্তু সেসব কলেজে কিন্তু যেতে পারো, ঠিক আছে? এবার যাদের ধরো 40,000 কাছাকাছি র্যাঙ্ক হয়েছে, তোমরা কিন্তু প্রথমের দিকে চাইলে, তোমরা কিন্তু প্রথমের দিকে চাইলে অবশ্যই এই যে কলেজটা রয়েছে, এই সেন্ট্রাল হসপিটাল কাল্লা, সেটাকে আগে রাখতে পারো, কারণ এইখানে কিন্তু কম্পিটিশন লেভেলটা একটু কম হয়, ঠিক আছে? বা হয়তো হতে পারে তোমার হয়তো এতটা নাও যেতে পারে, কিন্তু তুলনামূলকভাবে তো কম হবে, ঠিক আছে? অথবা তোমাদের বাই যদি কলকাতার দিকেই হয়, যদি র্যাঙ্ক মোটামুটি 15,000 কাছাকাছি হয়, 12,000 কাছাকাছি হয়, তুমি কিন্তু চারটে কলেজ বলছি, চারটে কলেজ যে কোনো একটা রাখতে পারো ফার্স্ট দিকে। প্রথম হচ্ছে ESI মানিকতলা, ESI শিয়ালদা, এই দুটোর মধ্যে যে কোনো একটা রাখতে পারো, ঠিক আছে? এবং থার্ড যেটা হচ্ছে, থার্ড এটা হচ্ছে তোমাদের হয় সেন্ট্রাল হসপিটাল কাল্লা রাখবে, অথবা সেন্ট্রাল হসপিটাল যেটা বানপুর রয়েছে সেটা রাখতে পারো, ঠিক আছে? এটা 15,000 থেকে মোটামুটি 25,000 পর্যন্ত এটা কিন্তু রাখবে, ঠিক আছে? তো এগুলো কেন রাখতে বলছি, কারণ এখানে সচরাচর কিন্তু বেশি কম্পিটিশন হয় না। কম্পিটিশন বেশি হয় SSKM, NRS, RG কর, সাগর দত্ত, মুর্শিদাবাদ, ঠিক আছে, তারপরে বাঁকুড়া সম্মিলনী, এইসব কলেজগুলোতে প্রচুর বেশি কম্পিটিশন হয়, কারণ ছাত্রছাত্রীরা যারা ডিস্ট্রিক্টের বাসিন্দা বা যারা ধরো ভালো কলেজ পেতে চায়, তারা কিন্তু এইসব কলেজগুলোকে বেশি জোর দেয়, ঠিক আছে? তো তোমাদের জন্য মোটামুটি একটা ওভারঅল একটা আইডিয়া দিলাম যে যাদের র্যাঙ্ক মোটামুটি 50,000 কাছাকাছি, তারা কিন্তু এইভাবে কলেজগুলো সাজাতে পারো, তোমাদের কিন্তু একটা চান্স হলেও হতে পারে, ঠিক আছে? এবার যাদের ধরো একদম বেশি র্যাঙ্ক, ধরো 50,000 থেকে 60,000 এরকম র্যাঙ্ক হয়েছে, তো আমি বলবো তোমরা কিন্তু গভর্নমেন্ট কলেজ না রেখে প্রথমেই যদি তোমরা রামকৃষ্ণ মিশন রেখে দিয়ে দাও, বা ধরো রেখে দিলে তুমি হয়তো ভারত সেবাশ্রম, বা ধরো রাখলে তুমি শ্রমজীবী স্কুল অফ নার্সিং, এইসব স্কুলগুলো যদি রাখো, তোমাদের কিন্তু পাওয়ার পসিবিলিটি বেশ যেমন ভালো আছে, তেমনই কিন্তু কোর্স ফিও খুব কমের মধ্যে তোমাদের হয়ে যাবে, ঠিক আছে? তো এই ছিল আমার ভিডিওর মূল টপিক, ভিডিও পুরো বিষয়টা তোমাদের খুলে খুলে বললাম যে কত র্যাঙ্ক হলে কোথায় কী করে কলেজ সাজাবে, সমস্ত কিছু কিন্তু বলে দিলাম। তারপরে যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই করতে পারো, কমেন্ট করতে পারো, আমি কিন্তু অবশ্যই প্রত্যেকে কমেন্টে রিপ্লাই দেবো। যদি পার্সোনালি হেল্প চাও, বা যদি কেউ বলো আমাকে স্যার ফোন করে আপনাকে আপনার কাছ থেকে হেল্প চাই, ফ্রিতে আমি তোমাদের কিন্তু হেল্প করবো, কোনো রকম কোনো পয়সা দিতে হবে না, বিনামূল্যে তোমাদের জন্য আমি কিন্তু এটুকু করতে চাই। তো ফোন করার জন্য একটা স্পেসিফিক টাইম দিয়ে দেবো, সেই সময় তোমরা ফোন করতে পারো, আমি যখন ফাঁকা থাকবো তোমাদের কিন্তু অবশ্যই ফোন রিসিভ করবো, ঠিক আছে? তো যার যেরকম হেল্প চাই আমি অবশ্যই আমি মন প্রাণ ধরে করবো, কারণ তোমরা আমার জন্য এত কিছু করেছো, আমি তোমাদের জন্য কিছু করতে চাই, ঠিক আছে? তো আজকের মধ্যে এখানে শেষ করছি, খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে, প্রত্যেক ভালো থেকো।